সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সামনে একটি সিআরটি টিভির সার্কিট দেখতে পাচ্ছি, তো আমরা এই সার্কিটটি নিয়ে একটু আলোচনা করব। সার্কিটের বিভিন্ন ডিভাইসগুলোকে চিনব, কোন কেবলগুলো কোথায় লাগে, কেমন ভোল্টেজ থাকে, মোটামুটি একটা ধারণা আমরা আজকের ভিডিও দ্বারা নিতে চাই। এতে চাইলে আপনারা অনেকেই নতুন সার্কিট ইনস্টল করতে পারবেন। যদিও যারা টিভি খোলার অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে সাবধানের সাথে খুলতে হয়, তো সেগুলো আমার অন্য ভিডিওতে আছে, দেখে নিতে পারেন, বা আমরা আরও ভিডিও করবো ইনশাআল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে দেখলে আশা করি আপনারা আস্তে আস্তে টিভি সার্ভিসিং করতে পারবেন। তো চলুন আমরা এই সার্কিটটি নিয়ে আগে আলোচনা করি। তো সার্কিটের প্রথম যে অংশটি এখানে, এটি আসলে আমাদের সাপ্লাই লাইনটি এখানে আসে ইন করে। এখানে একটি সুইচের মাধ্যমে, আমরা অনেক সময় সুইচ রাখি সেখানে, এখানে আমাদের সার্কিটটি পাওয়ার লাইনটি ইন করে। এরপরে দেখেন যে এখানে ফিউজ আছে, তো এই ফিউজগুলো অনেক সময় নষ্ট হতে পারে। এখানে বুস্টার ক্যাপাসিটর আছে, এখানে দেখেন যে এটা এনটিসি, এটা পিটিসি আছে, অর্থাৎ পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এগুলো আছে। তো অনেকগুলো এনটিসি থাকে না। আবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা দুটি নব, এটা আসলে দিগাজিং কোয়েলে যায়, পিক্সার টিউবের পাশে একটি কোয়েল আছে সেখানে যায়। এখানে এই ভোল্টেজটাই থাকে, কিন্তু এই যে এখানে পিটিসি এনটিসি হয়ে এই লাইনটি আসছে, যে কারণে যদি গরম হয়ে যায় বা সেক্ষেত্রে এই লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমাদের এই লাইনটি আসলে এই সার্কিটে ম্যাক্সিমাম জায়গাতে এই দেখা যাচ্ছে ডিসি লাগে, অসিলেশন ডিসি আর কি যায়। তো সেখানে দেখেন যে আমরা এখান থেকে আসার পরে মূলত এখানে ডায়োড আছে, সেটা দ্বারা এসি থেকে ডিসি হয়। তো এই ডিসি হওয়ার পরে এখানে সেটা ফিল্টারিং হয়, এটা হলো ফিল্টারিং ক্যাপাসিটর। তো এখানে 350-250 উপরে আর কি 300-350 ভোল্ট থাকে। তারপর দেখেন এখানে মূল একটা ট্রানজিস্টর, আমাদের এই সার্কিটটা এই ট্রানজিস্টর থেকে পাওয়ারটা দেয়, এখানে সপারের লাইনটি দেয় ট্রানজিস্টর থেকে। এই সপারটি মূলত একটি ট্রান্সফর্মার, তো সেটার ইনপুটে এখান থেকে যে ভোল্টেজটা যাচ্ছে, এখানে এসি ডিসি উভয় ভোল্টেজটাই থাকে, কিন্তু ডিসি থাকলে আপনারা জানেন যে ট্রান্সফর্মার কিন্তু ডিসিতে কাজ করে না। তো এখানে যে ডিসিটা, এটা অসিলেশন করা ডিসি, অর্থাৎ সেগুলো উঠানামা করে মান, সেই কারণেই সেইগুলো এখান থেকে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। তো এই সার্কিটে যেখানে যে ভোল্টেজ দরকার সব ভোল্টেজটা কিন্তু এই সপার থেকে গেছে, অতএব সপারের ভোল্টেজগুলো আমাদের জানা লাগে। হ্যাঁ, একটা পার্সের কোথায় কত ভোল্টেজ আমরা ভিন্ন ভিডিওতে করব, কারণ এত ডিটেলস আলোচনা একটা ভিডিওতে করা যাবে না। আমরা মোটামুটি পার্সের ধারণা নিয়েছি। তো আমরা বুঝতে পারলাম যে এই সপারটা এমন একটা ইম্পর্টেন্ট যে সপার নষ্ট হলে বা কোনো এক সাইড নষ্ট হলে কিন্তু একটা ডিভাইস, বড় একটা ডিভাইস কাজ করবে না। তো ঠিক আছে, এটা হলো চপার। চপারের পরে এটা হলো ফ্লাইব্যাক। তো এটা মূলত একটি ট্রান্সফর্মার, কিন্তু এটা স্পেশাল একটা ট্রান্সফর্মার, এখানে বেশ ভোল্টেজ তৈরি করে, এখানে 10 থেকে 33,000 ভোল্টেজ পর্যন্ত তৈরি করা হয়। এটা মূলত আমাদের, অর্থাৎ পিক্সার টিউবে যায়, এখানে যে ক্যাপটা দেখছেন এটা পিক্সার টিউবের সাথে লাগা থাকে। এই কেবলটা ইএসটি কেবল, এক্সট্রা হাই টেনশন, এখানে 10 থেকে 33,000 ভোল্ট পর্যন্ত থাকতে পারে, যে পিক্সার টিউবকে এটা সক্রিয় করে বা অ্যাক্টিভেট করে। তো এই কেবলটা যে সেখানে লাগানো থাকে সেফটির জন্য, কেবলটাই হবে আপনার ক্যাপ করা। তো এরপরে যেটা আছে এখানে কিন্তু কয়েকটা তার আছে, এটা হলো স্ক্রিন ভোল্টেজ। তো এটা আমাদের দেখা 650 উপরে ভোল্টেজ থাকে, এটা সরি এটা ফোকাসিং ভোল্টেজ, ফোকাসিং ভোল্টেজ 650 উপরে থাকে। এটা হলো স্ক্রিন ভোল্টেজ, 250 ভোল্টেজ পর্যন্ত থাকে। এখানে আমাদের ফোকাসিং কে আমরা কম বেশি করার জন্য কিন্তু দুটো নব আছে, ঠিক আছে, এখানে একটা হলো স্ক্রিনের আর একটা হলো ফোকাসিংয়ের। তো এটা আমরা এই নব দ্বারা কম বেশি করতে পারি। তো এরপরে দেখেন যে আমাদের এখানে এটা হলো আমাদের একটা ভার্টিক্যাল আইসি। তো এই যে এখানে আমাদের 4.5-7 পিনের একটা ভার্টিক্যাল আইসি রয়েছে। তো ভিডিও সেকশনে যখন ভার্টিক্যাল সাইড সমস্যা হয়, ভার্টিক্যাল আইসিটা প্রবলেম করে ম্যাক্সিমাম সময়, তার ভোল্টেজ আসে, সেই ভোল্টেজগুলো সমস্যা করে। এখানে আমাদের আরেকটি ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টার ফ্লাইব্যাকে গেছে পাওয়ারটা দেওয়ার জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নব রয়েছে কানেক্ট করার জন্য, কানেক্টর রয়েছে, সরি কিছু পয়েন্ট রয়েছে। তো এই টার্মিনালগুলো, এগুলো আসলে আমাদের আমাদের ইসে যায়, বিশেষ করে আমাদের পিক্সার টিউবের সাথে কোয়েল আছে, সেখানে আমাদের দুই ধরনের কোয়েল আছে, সেই কোয়েলে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, সেখানে ভোল্টেজের জন্য আমাদের এখানে যায়। এখানে অনেকগুলো রয়েছে, বাট অনেকগুলো যায় না, দুটো করে যায়। সেটার কারণ হলো আমরা ভোল্টেজ যদি একটু কম বেশি করি তাহলে আমাদের ওই ভোল্টেজকে অ্যাডজাস্ট করার জন্য এখানে এই পিনগুলো প্রার্থী রয়েছে আর কি। তো এখানে কিছু ইন্ডাক্টর আছে, কিন্তু কারণ এখানে যেহেতু হরিজেন্টাল ভার্টিক্যালের কাজ করে, যেগুলো ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে, সেটা হলো আপনার হরিজেন্টালে কাজ করে, ভার্টিক্যালটা ভার্টিক্যাল আইসি নিয়ে এসে দেয়, মাদারবোর্ড থেকে লাইনটি আসে আর কি। তো এখানে দেখেন যে আমাদের এই সার্কিটটির এই যে মূল যে কাজটি করে, এটা মাদার আইসি বা সিস্টেম আইসি বলা হয়। এই সার্কিটটি টোটাল অপারেটিং আইসিটি করে। তো এটি 64 পিনের একটি আইসি।
তো এটির কার্যক্রম আমাদের কিছুটা জানা লাগে। তো এটা দেখেন যে আমাদের টিউনার বক্স, অর্থাৎ আমরা ডিস লাইনটা এখানে লাগাই, এখানে টিউনার গুলো ধরে বা চ্যানেল গুলো ধরে সেখানে, তারপরে এখানে টিভির স্টেপ যেভাবে আছে সেভাবে কাজ করে। তো এটা হলো অডিও ভিডিও সকেট, অডিও ভিডিও সকেট। তো এটা দেখেন যে এটা হলো মেমোরি আইসি, এটা হলো মেমোরি আইসি, এগুলো হলো কিস্টার। তো আমরা এখানে আমাদের এটা হলো বেজ হোল্ডার, অর্থাৎ আমাদের পিক্সার টিউবের পিছনে যে পিনগুলো আছে সেই লাইনগুলো এখানে যাবে। যেমন আমাদের এখানে দেখেন যে আমাদের এই তারটি, ফোকাসিং এর তারটি এখানে এসে লাগছে, স্ক্রিনের তারটিও কিন্তু এখানে লাগছে। তো এর সাথে তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হিটার ভোল্টেজ আছে, এরপরে আমাদের বিপিলার ভোল্টেজ আছে, 180 ভোল্টেজ আছে, সেটা এখানে আসছে। এটা মূলত এই ফ্লাই ব্যাগের এখান থেকে তৈরি হয়েছে, হিটার ভোল্টেজটা 4 থেকে 6 ভোল্টেজ থাকে এসে। আর এটা হলো RGB কালারের জন্য, 3টি কালার, বিপিলার ভোল্টেজ, গ্রাউন্ড এখানে আছে, এটি আর কি আমাদের এখান থেকে আসবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে 5টি টার্মিনাল, এটার সাথে আমরা এটা বসাই দিলে এটা হয়ে যাবে। আর এখানে যে সকেটটা, এটা মূলত অডিও ভিডিওর সকেট, যদি আমরা এক্সটার্নাল কোনো অডিও ভিডিও আউটপুটে ব্যবহার করতে চাই, এটা তো সার্কিটের সাথে, অনেক সময় আমরা টিভির যে ফ্রেমটা, কেসিংটা, তার সাথেও কিছু অডিও ভিডিও সকেট থাকে, তখন আমরা এর সাথে সেটা লাগাই দিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু লাইন, তো এটি মূলত অডিও সেকশন, অ্যাম্পলিফায়ার এখানে রয়েছে। তো এটাই যদি সাউন্ডে কোনো প্রবলেম করে সেটা মূলত এখান থেকে করে। তো অ্যাম্পলিফায়ারের মূল ভোল্টেজটা তো সপার থেকে আসছে, তো সপার থেকে যে 13-14 ভোল্ট আসে প্লাস মাইনাস, সেই ভোল্টেজটা যদি এখানে আসে তারপরে কাজ না করে, তাহলে অ্যাম্পলিফায়ার নষ্ট হবে, এখানে রেজিস্টার, ট্রানজিস্টার, ডায়োড যা আছে এগুলো নষ্ট হতে পারে, সেগুলো দেখতে হবে, এমনকি স্পিকারও নষ্ট হতে পারে। তো এই লাইনগুলো, এই দুটো লাইন, দুটো স্পিকারের জন্য, দুটো একটা একটা স্পিকারে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ দুটো স্পিকার এখানে ব্যবহার হবে দুটোর জন্য। এই দুটো সকেট এখানে, এটা হলো আমরা যে টিভিটাকে নিয়ন্ত্রণ করি, আমরা আইআর যে আমাদের রিমোট আছে সেই সেন্সরের জন্য এখানে 3 পিনেরটা, আর একটা সরাসরি ম্যানুয়াল কিপ্যাডের জন্য থাকে। আমরা কিছু বাটন আছে যে আমাদের চ্যানেল উপরে নেওয়ার জন্য, নিচে নেওয়ার জন্য বা কমানো উপর বাড়ানোর জন্য, আমরা সেটার জন্য ম্যানুয়াল বাটন এটা, ঠিক আছে। তো এই দুটো, তো আমরা আশা করি এখানে যে কটা পয়েন্ট ছিল যেখানে দেখানো লাগানো দরকার আলোচনা করছি, এবার আমরা একটু পার্টসপাতিগুলো একটু চিনে নিই। ভিউয়ার্স, আমরা এবার পার্টসগুলো একটু চিনবো, কোন পার্টসটা কি, আমরা অনেকগুলোর নাম বলছি, তারপরে স্পেশালি আমাদের একটু যেগুলো বাকি আছে বা পরিপূর্ণটা শিখতে হবে। তো এটা তো আমরা বললাম যে একটি ক্যাপাসিটার, এগুলো ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, এরকম অনেক ক্যাপাসিটার রয়েছে, এই যে বড় ছোট, তাদের গায়ে মাইক্রোফার লেখা আছে, বিভিন্নতা বিভিন্ন মানে। তো এরপরে দেখেন যে এটা তো NTC বলছি, এটা PTC, এটা বুস্টার বা পলিস্টার ক্যাপাসিটার, এগুলো কিন্তু কয়েকটা আছে, এই যেগুলো আছে এগুলো কিন্তু নন পোলারিটি ক্যাপাসিটার, টার্মিনাল শনাক্ত থাকে না, আর এগুলো কিন্তু পোলারিটি ক্যাপাসিটার, এর নেগেটিভ পজিটিভ টার্মিনাল শনাক্ত থাকে, আমাদের দেখে দেখে লাগানো লাগে। তো ক্যাপাসিটারের ভিতরে কিন্তু আরও বেশ কিছু ক্যাপাসিটার এখানে রয়েছে, যেমন এগুলো হলো সিরামিক ক্যাপাসিটার, এই টাইপের যেগুলো আছে অনেকগুলোই আছে। এরপরে দেখেন যে আমরা এয়ারেরটা আছে, যেমন এই যে এগুলো PF টাইপের, এগুলো PF ক্যাপাসিটার অনেক আছে, PFগুলো, তো এগুলো ক্যাপাসিটারের মধ্যে গেল। আর আমরা এগুলো যা দেখতে পাচ্ছি, এরকম অনেক অসংখ্য রেজিস্টার আছে এখানে, বিভিন্ন মানে বিভিন্ন ওয়ার্ডের রেজিস্টার আছে, যেমন এগুলো যে রেজিস্টার, এগুলো রেজিস্টার, এগুলো রেজিস্টার, তাহলে আমাদের রেজিস্টারের মান কী, কাজ কী, কালার কী দিয়ে এগুলো জানা লাগবে, যদি কাজ ভালোভাবে শিখতে হয়, ঠিক আছে, ক্যাপাসিটারের কাজ শেখা লাগবে। তারপরে দেখেন যে ট্রানজিস্টর, আমাদের কিন্তু এই যে ছোটো এগুলো কিন্তু ট্রানজিস্টার, এগুলো ট্রানজিস্টার, এরকম ট্রানজিস্টার, এটা ছাড়াও আবার বড়ো বড়ো যেমন আছে, এটা ট্রানজিস্টার, এখানে ট্রানজিস্টার আছে, তো এগুলো বড়ো বড়ো ট্রানজিস্টার, পাওয়ার ট্রানজিস্টার, আর এগুলো ছোটো ছোটো ট্রানজিস্টার। এরপরে এরপর দেখেন যে আমাদের এটা আইসি, ভার্টিক্যাল আইসি, এখানে অ্যাম্পলিফায়ার আইসি আছে, এটা TDA আর কি। তো এরপরে এটাও কিন্তু আমাদের সিস্টেম আইসি, এটা বা মেমোরি মূল আইসি আর কি, মাদার আইসি, এটা মেমোরি আইসি, এখানে আরেকটি আইসি আছে, তা আমাদের এরকম কিছু আইসি এখানে আছে সার্কিটে। এরপরে দেখেন যে আমাদের কিছু জিনার ডায়োড আছে এখানে, নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দেওয়ার জন্য, এগুলো হলো জিনার ডায়োড, বেশ কিছু জায়গায় জিনার ডায়োড আছে। তারপরে শুধু ডায়োড আছে আমাদের কিছু, শুধু ডায়োডগুলো দেখেন, এখানে যেমন ডায়োড আছে এখানে আছে, এই ডায়োডগুলো কিন্তু নষ্ট হয় নাকি আমাদের ভালো চেক করার আগে। কিছু ভেরিয়েবল রেজিস্টার আছে, যেমন এই একটি রেজিস্ট্যান্স কিছু কম বেশি করা যায়,
তো এখানে যে ইন্ডাক্টর না কিছু ইন্ডাক্টর কিন্তু এখানে আছে আমরা দেখতে অনেকটা ক্যাপাসিটরের মতো বাট এগুলো কিন্তু এই যে এইচ লেখা থাকে মাইক্রো হেনরি আর ক্যাপাসিটর হলে মাইক্রো ফ্যারাড লেখা থাকে এফ লেখা থাকে ছোট ট্রান্সফরমার আছে এখানে তো এই ছিল মোটামুটি পার্টসগুলো যদি আপনারা এইগুলো চিনেন জানেন কাজ জানেন এখানে কিন্তু একটা ফটো কাপলার আছে এই যে একটা যেটা এই সার্কিট থেকে আমাদের ইনপুট থেকে আউটপুটে সংযোগ হয়েছে এটা রেজিস্টার কিন্তু এগুলো এটা রেজিস্টার আমরা মোটামুটি পার্টসগুলো নিয়ে আলোচনা করছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই সার্কিট সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন।